প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে প্রথম বাংলাদেশকে সর্বোচ্চ অনুদান দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ এমপি। সকালে মাদারীপুরের কালকিনির উত্তর রমজানপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় দুটি প্রকল্পের উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এককভাবে এই প্রথম 2.4 মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। এর আগে কোনো সরকার দেশের জন্য এত বড় অনুদান বিশ্বব্যাংকের কাছ থেকে আনতে পারেনি বলেও জানান তিনি। এই প্রথম বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে একটা দেশ বাংলাদেশ তার সর্বোচ্চ অনুদান দিয়েছে, সর্বোচ্চ 2.4 বিলিয়ন মার্কিন ডলার, 24,000 কোটি টাকা অনুদান দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, যা বিশ্বের কোনো দেশকে এত বড় অনুদান কখনো অলমেন দেয়নি এককবার। অর্থাৎ যখন শেখ হাসিনাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে।